আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন একজন ভালো সন্তান চাইতে হবে কিভাবে। সূরা ফুরকান 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো, কুররাতা আয়ুন, যে স্ত্রী আর যে সন্তান আমাদের চক্ষু শীতলকারী হবে, যে স্ত্রীর দিকে তাকালে, যে সন্তানের দিকে তাকালে চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে, চোখ শীতল হয়ে যায়, এই রকম স্ত্রী এবং সন্তান দান করো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, লম্বা ইতিহাসের দিকে যেতে চাচ্ছি না, দেখুন পৃথিবীর তিনজন গুরুত্বপূর্ণ নবী তিনটা বাক্য শিখিয়েছেন, আল্লাহ তিন বাক্যে চেয়েছেন। আপনি আমি দাম্পত্য জীবনে গিয়ে কয়দিন আল্লাহর কাছে বলেছি এই দোয়াগুলো, কয়দিন চেয়েছি রব্বি হাবলি মিনাস সালেহিন, স্বামী স্ত্রী কয়দিন বলেছি দাম্পত্য জীবনে গিয়ে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কয়দিন বলেছি রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, কয়দিন বলেছি। অথচ আপনি আমি মুসলিম, তাহলে আমাদের সন্তান ভালো হবে কোত্থেকে, কিভাবে ভালো হবে? আমরা তো আল্লাহর কাছে চাইনি, ভালো চাইনি, ভালো হবে কিভাবে? فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال الله تعالى في موضع آخر، يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم، ما من مولود إلا يولد على الفطرة فآباؤه يحبذانه أو ينصرانه أو يمجسانه. رواه البخاري ومسلم. الجامعة السلفية হাটাবো বীর হাটাবো কর্তৃক আয়োজিত অর্ধকার ইসলামী সম্মেলন 2018 এর সম্মানিত সভাপতি আল জামিয়া সালাফিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠাতা ও পরিচালক
আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেমে দ্বীন মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিষ্ঠিত বাণীর মধ্যে হতে দুটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আমার আলোচনার বিষয় সঞ্চালক মহোদয়ের কাছে শুনেছেন, সন্তান প্রতিপালন। সন্তান প্রতিপালনের উপরে সংক্ষিপ্তাকারে কিছু বলে আমার আলোচনা রীতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সবার উপস্থিতি আলোচক অনেক, সে অনুযায়ী সময় সংক্ষেপ যা আপনারা লক্ষ্য করছেন, বিষয় অনেক বড়, সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বৈবাহিক জীবন, বংশ বিস্তার, পৃথিবী চাষাবাদ করা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তার তাওহীদ প্রতিষ্ঠা করার যেগুলো ধারাবাহিকতা, তন্মধ্যে মানুষের বৈবাহিক জীবনের সাথে সংশ্লিষ্ট সন্তান, যে সন্তান আপনার আমার জন্য জান্নাতের কারণ হতে পারে, আবার ওই সন্তান আপনার আমার জন্য জাহান্নামেরও কারণ হতে পারে। সন্তান মানুষের জীবনে সুখের কারণ হতে পারে, সন্তান মানুষের জীবনে কষ্টেরও কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে যে দৃষ্টিভঙ্গি উল্লেখ করেছেন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, চলুন আমরা বিশ্লেষণ করি, পিছন থেকে আলোচনা করার সুযোগ নেই, মূল কথায় ফিরে আসি। ধরুন, একজন ব্যক্তি দাম্পত্য জীবনে পদার্পণ করবেন, তার মৌলিক একটা লক্ষ্য থাকে সন্তান। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মূল টার্গেট থাকে সন্তান। এই সন্তান ভালো হওয়ার জন্য, এই সন্তান আদর্শ হওয়ার জন্য আপনার আমার করণীয় কি, এই মর্মে কোরআন মাজিদ বিশ্লেষণ করলে আমরা লক্ষ্য করি, এই পৃথিবীর একজন গুরুত্বপূর্ণ নবী ইব্রাহিম খলিলুল্লাহ অশীতিপর বৃদ্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানিয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে একটি সালেহ সন্তান উপহার দাও। সূরা সফফাত 100 নম্বর আয়াত। পৃথিবীর গুরুত্বপূর্ণ একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 10টি পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, প্রত্যেকটিতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তিনি আল্লাহর কাছে একটা সন্তান বারবার চাচ্ছেন, বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সালেহ সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেও দিলেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন একটা হালিম সন্তানের, ধৈর্যশীল সন্তানের, ইসমাইল আলাইহিসসালামকে উপহার দিলেন, যে ইসমাইল আলাইহিসসালাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে
স্বপ্নকে বাস্তবায়ন করতে সম্মতি প্রকাশ করে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন দিয়েছিলেন, সালে সন্তান চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছিলেন, ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন পৃথিবীর ইতিহাসে, যা মডেল হয়ে আদর্শ হয়ে কুরবানির ইতিহাসের সূচনা করেছেন ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর কাছে চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বিনিময়ে কিন্তু পেয়েছিলেন, না চেয়ে পাননি, চাওয়ার ফলে পেয়েছিলেন। অনুরূপে একজন নবী জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়স, নিজে বৃদ্ধ, স্ত্রী বৃদ্ধা, কিন্তু আশা অনেক বড়, সন্তান নেই তাদের জীবনে, স্ত্রী বন্ধা, কোন সন্তান জন্মগ্রহণ হয় না, পেট থেকে আশা ছেড়ে দেননি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিনতি ভরে চেয়েছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দোয়া। আল্লাহর কাছে চেয়েছিলেন, রব্বি হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি আমাকে এমন একটা সন্তান দাও, যুররিয়াতান তাইয়্যিবা, যেই সন্তান পুত্র এবং পবিত্র হবে পৃথিবীর মাটিতে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন ইহিয়া আলাইহিস সালামের, যখন তাকে সুসংবাদ দেওয়া হলো ইহিয়া আলাইহিস সালামের, তখন জাকারিয়া আলাইহিস সালাম বিস্মিত হয়ে বলেছিলেন, যেটা কি করে সম্ভব, আমার স্ত্রী একে তো বৃদ্ধা, দ্বিতীয়ত বন্ধা, বৃদ্ধা এবং বন্ধা স্ত্রীর গর্ভে কিভাবে সন্তান আসতে পারে। সেই দিন তাকে জানানো হয়েছিল আল্লাহ যেভাবে চান সেভাবেই হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কঠিন নয়, বন্ধা বৃদ্ধা স্ত্রী গর্ভে এই আর জন্ম দেওয়া আল্লাহর কাছে কোনো বিষয় নয়। পেয়েছিলেন বিনিময়ে ইহিয়া আলাইহিস সালামকে, যে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরা আলে ইমরান 38 নম্বর আয়াতে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন একজন ভালো সন্তান চাইতে হবে কিভাবে, সূরা ফুরকান 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো, কুররাতা আয়ুন, যে স্ত্রী আর যে সন্তান আমাদের চক্ষু শীতলকারী হবে, যে স্ত্রীর দিকে তাকালে, যে সন্তানের দিকে তাকালে চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে, চোখ শীতল হয়ে যায়, এইরকম স্ত্রী এবং সন্তান দান করো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, লম্বা ইতিহাসের দিকে যেতে চাচ্ছি না, দেখুন পৃথিবীর তিনজন গুরুত্বপূর্ণ নবী তিনটা বাক্য শিখিয়েছেন, আল্লাহ তিন বাক্যে চেয়েছেন। আপনি আমি দাম্পত্য জীবনে গিয়ে কয়দিন আল্লাহর কাছে বলেছি এই দোয়াগুলো, কয়দিন চেয়েছি রব্বি হাবলি মিনাস সালেহিন, স্বামী স্ত্রী কয়দিন বলেছি দাম্পত্য জীবনে গিয়ে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কয়দিন বলেছি রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, কয়দিন বলেছি, অথচ আপনি আমি মুসলিম, তাহলে আমাদের সন্তান ভালো হবে কোত্থেকে, কিভাবে ভালো হবে, আমরা তো আল্লাহর কাছে চাইনি, ভালো চাইনি, ভালো হবে কিভাবে। স্বামী এবং স্ত্রী উভয়কে বারবার এই বাক্যগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। সবার উপস্থিতি, দেখুন সন্তান ভালো হতে পারে, খারাপও হতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিখিয়ে দিলেন যে এমন স্ত্রী এমন সন্তান আল্লাহর কাছে চাও, কুরআতায়ুন, যেন সন্তান এবং স্ত্রী চক্ষু শীতলকারী হয়। সন্তান এবং স্ত্রী দুইজনকে ইনক্লুড করার কারণ হলো, এর আরেকটা বিশ্লেষণ করার মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরা তাগাবুন 14 নম্বর আয়াতে বলেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউউন লাকুম, নিশ্চয় তোমাদের কারো কারো স্ত্রী এবং তোমাদের
সন্তান আদুফাল লাকুম, তোমাদের জন্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজাজিল শয়তানকে উল্লেখ করতে গিয়ে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদুফুল শব্দটা ব্যবহার করেছেন, স্ত্রী এবং সন্তানের ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করেছেন যে কারো কারো স্ত্রী কারো কারো সন্তান আদুফাল লাকুম, তোমাদের জন্য হবে শত্রুর মতো। ফাহদারুহুম, অতএব তাদের থেকে তোমরা সাবধান থাকো, এই স্ত্রী থেকে সতর্ক থাকো, এই স্ত্রী বিষয়ে সচেতন থাকো, এই সন্তানের বিষয়ে সাবধান থাকো, এই সন্তানের বিষয়ে সচেতন থাকো। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন যে স্ত্রী এবং সন্তান যেন চক্ষু সতর্ককারী হয়, এইটা বার বার আল্লাহর কাছে চাও, যেহেতু এই দুইটাই শত্রুর ভূমিকায় অবতীর্ণ হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সন্তান প্রতিপালনের আদর্শ শিখিয়ে দিলেন। একজন সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহর কাছে চাইলাম সৎ সন্তান, সালেহ সন্তান, পবিত্র সন্তান, চক্ষু শীতলকারী সন্তান। এই সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, এই পৃথিবীতে আগমন ঘটলো, প্রথম যে দায়িত্ব পিতার, সেই দায়িত্বের প্রথম দায়িত্ব এসে যায় কানে আজান দেওয়া। যদিও এই বিষয়ে কিছুটা মতামত রয়েছে, ডান কানে আজান আর বাম কানে একামত দিতে হবে, এই মর্মে যে বাইহাকিতে আলোচনা এসেছে এ হাদিস জাল, এ হাদিস ঠিক নয়। তবে তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে যে হাদিস এসেছে উভয় কানে আজান দেওয়ার কথা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যখন সন্তান হলো হুসাইন হাসান রাদিয়াল্লাহু আনহু, তখন হাসান রাদিয়াল্লাহু আনহুর সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছিলেন। মর্মে তিরমিজি এবং ইবনে মাজাহ যে হাদিস এসেছে এই হাদিসকে শেখ নাসিরুদ্দিন আলবানী তার প্রথম তাহকিকে দঈফ বলেছেন, মিশকাতেও বলেছেন, তিরমিজিতেও বলেছেন, ইবনে মাজাহতেও, তিন গ্রন্থে তাহকিকে দঈফ বলেছেন। তবে শেষ তাহকিকে মিশকাতের তিনি কিছুটা সাপোর্ট করেছেন মর্মে আলোচনা পাওয়া যায়। আরো কিছু হাদিসকে সামনে রেখে এর শাওয়াহিদ হিসাবে কোন কোন মুহাক্কিক হাদিস বিশারদ এই হাদিসকে হাসান পর্যায়ে বলেছেন, বিধায় আজান দেওয়া যেতে পারে, আজান দেওয়া যায়, আজান এবং ইকামত এই হাদিস চাল, এটা হবে না। এরপরে দ্বিতীয় করণীয় যেটা এসে যায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন শিশুকে আনা হতো, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা আনা হতো, তখন তিনি তাহনিক করতেন এবং তার জন্য বরকতের দোয়া করতেন, তার জন্য কল্যাণের দোয়া করতেন আর তাহনিক করতেন। তাহনিক মানে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো খাবার চিবিয়ে নরম করে ওই সদ্য ভূমিষ্ঠ বাচ্চার তালুতে দিয়ে দেওয়া, এইটাকে বলা হয় তাহরিক। তাহরিক করতেন বর্তমান পৃথিবীতে সহিহ আকীদার যারা আলেম এবং ওলামা রয়েছেন, পরহেজগার ব্যক্তি রয়েছেন, তাকওয়াশীল ব্যক্তি রয়েছেন, এই সকল ব্যক্তির মাধ্যমে আপনার আমার সদ্য ভূমিষ্ঠ বাচ্চার তাহরিক করা উচিত, আদর্শ সন্তানের জন্য তাহরিক করা উচিত। সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবীরা কাল বিলম্ব করেননি। দেখুন, যদিও আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন অবশ্য এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এক সময় গ্রাম বাংলার ঐতিহ্য বা গ্রাম বাংলার অবস্থা ছিল যে সন্তান ভূমিষ্ঠ হলে 40 দিন ঘর থেকে বের করবে না, যাকে বলে আতুর ঘর, 40 দিন ঘর থেকে বের করবে না। তারপরেও যদি মা ঘর থেকে বের হয়, প্রসূতি ঘর থেকে বের হন, তাহলে লোহা জাতীয় কোনো জিনিস নিয়ে বের হবেন, কুসংস্কার চালু রয়েছে, এগুলো শিরকে আকীদা। দেখুন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের যেদিন জন্ম হয়, মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রথম ব্যক্তি মুসলিমদের জন্মগ্রহণ করেছিলেন তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়ের মা বলছেন, আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্ম হলো, সেই দিন ওই দিনই সকালে আমি আমার আব্দুল্লাহকে কোলে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করলেন এবং তাহরিক করে দিলেন, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, যেদিন বাচ্চা প্রসব হয়েছে রাত্রিতে, পরের দিন সকালে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা আর প্রসূতি মা এবং সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে গিয়ে দোয়া নিতে পারে। আর আমাদের দেশে বহু পরিবার এখনো রয়েছে 40 দিন বাচ্চা বের করা যাবে না ঘর থেকে, কি দিয়ে বোঝাবেন শরীয়ত? যে কথা বলছিলাম, তাহরিক করার ব্যবস্থা করতে হবে। আপনার আমার সন্তানের যদি খোঁজ নিয়ে থাকি, শতকরা 90-95 জন সন্তানের তাহরিক করা নেই, প্রয়োজনই মনে করি না। তাহলে আপনার আমার সন্তান ভালো হবে কোত্থেকে? আপনি আমি পিতা এবং মাতার যে দায়িত্ব সন্তানের প্রতি, এই দায়িত্ব কতটুকু পালন করলাম? দেখুন, এরপরে যে বিষয় এসে যায়, বাচ্চার বয়স যেদিন একদিন, সেই দিন প্রয়োজনে নাম রাখা যায়, সপ্তম দিনও নাম রাখা যায়। যখন বাচ্চার বয়স 7 দিন হবে, সেই দিন বাচ্চার নামে পশু জবেহ করতে হবে, আকিকা করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার চুল কামিয়ে দিতে হবে, চুল ফেলে দিতে হবে। তিনটি দায়িত্ব 7 দিনের দিন। প্রথম দিনেও চাইলে নাম রাখা যায়, যে হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীর 8 নম্বর খণ্ডের 21 নম্বর পৃষ্ঠাতে, 2 নম্বর খণ্ডের 821 নম্বর পৃষ্ঠাতে। সবার উপস্থিতি, প্রথম দিনেও নাম রাখা যায়, 7 দিনের দিনও নাম রাখা যায়। 7 দিনের দিন তার নামে পশু জবাই করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তার চুল ফেলে দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব, এটা পিতার জিম্মেদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান আকিকার সাথে ঝুলন্ত, বিদায় তোমরা তার নামে পশু জবাই করো, সপ্তম দিনে আকিকা দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহার আকিকা নিজেই দিয়েছিলেন, সেই দিন দুইজনের আকিকা দিয়েছিলেন সপ্তম দিনের দিন। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ সহ প্রায় গ্রন্থে একাধিক সহিহ হাদিস রয়েছে, সপ্তম দিনের দিন আকিকা দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে তা বাস্তবায়ন করে দিয়েছেন। তবে মনে রাখবেন, 21 দিনের দিন, 14 দিনের দিন, 28 দিনের দিন বা জীবনে একদিন আকিকা দিতে হবে, মর্মে যে হাদিসগুলো এসেছে একটিও সহিহ নয়। 7 দিন অবার হলে, 7 দিন পার হয়ে গেলে আকিকা দেওয়ার যে হাদিসগুলো এসেছে একটিও সহিহ নয়। নিজের আকিকা নিজে দিবে মর্মে যে আলোচনা, এটিও সহিহ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে দিয়েছিলেন, মর্মে যে হাদিস এসেছে হাদিস সহিহ নয়। 7 দিনের দিনে আকিকা দিতে হবে, এটা পিতার জিম্মেদারি। হ্যাঁ, অনেক বাবা মা অনেক অজুহাত পেশ করেন, বিভিন্ন ব্যস্ততা, অর্থনৈতিক সমস্যা, প্রস্তুতি ছিল না, এই জন্য সন্তানের আকিকা দিতে পারিনি, এখন কি করব, এখন দেওয়া যাবে কিনা, এই সকল অজুহাত খাড়া আমরা কিন্তু করি। সম্মানিত উপস্থিতি, এইরকম ঠুনকো অজুহাত শরীয়তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোনো বাবা মা বলতে পারি না যে আমার অর্থনৈতিক সমস্যা ছিল তাই আকিকা দিতে পারি না, শরীয়তের ক্ষেত্রে ঠুনকো অজুহাত পেশ করা যাবে না। আপনি প্রস্তুতি নিতে পারেননি মানে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার অন্তত 8 মাস আগে আল্লাহ সিগন্যাল দিয়েছেন, আপনার সন্তান পৃথিবীতে আসার অন্তত 8 মাস আগে আপনাকে সতর্ক করেছেন, সিগন্যাল দিয়েছেন যে আপনাকে প্রস্তুতি নিতে হবে, আর আপনি 8 মাস পরে এসে বলছেন আমার প্রস্তুতি নেই। এই ঠুনকো অজুহাত শরীয়তে গ্রহণ হবে? আপনার সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে এমন তো অবস্থায়, ধরুন নর্মাল ডেলিভারির জন্য আপনার বাড়িতে ব্যবস্থা করেছেন, নর্মাল ডেলিভারি আর হচ্ছে না, জটিল কোনো সমস্যা দাঁড়িয়েছে, তৎক্ষণাৎ আপনি মেডিকেলে গিয়ে সিজার করছেন, চলে যাচ্ছেন ঢাকায় বাঁধবে আরো গুরুত্বপূর্ণ হসপিটালে যাচ্ছেন, দিনান্তের ওই মুহূর্তে হাজার হাজার টাকা সংগ্রহ করতে পারেন, অথচ 7 দিন পরে আকিকার টাকা সংগ্রহ হয় না, কি দিয়ে বুঝাবেন শরীয়ত? তৎক্ষণাৎ কোন সমস্যা হলে হাজার হাজার টাকা আপনার বের হয়, অথচ আকিকার টাকা বের হয় না, আকিকার আপনি ব্যবস্থা করতে পারেননি। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝায়? হ্যাঁ, তবে আকিকার টাকা ম্যানেজ করার, জোগাড় করার টাকা বাবা মার থাকে না, কিন্তু
সুন্নাতে খাতনাতে বড় বিয়ের অনুষ্ঠান করা টাকা ম্যানেজ করতে পারে, এইটা হলো মুসলমানদের অবস্থা। আকিকা দিতে হবে, একটা ছাগল জবাই করে সেই টাকা জুটাবে, আর সুন্নাতে খাতনার নামে গরু আকি গরু জবাই করে অনুষ্ঠান করা টাকা জুটে কি দিয়ে বুঝাবেন? যে কথা বলছিলাম, আকিকা ছেলে হলে দুইটি, ছাগল আর মেয়ে হলে একটি, যদি সামর্থ্য না থাকে ছেলের ক্ষেত্রে একটি দিলেও জায়েজ বৈধ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু আকিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা করে ছাগল দিয়েছিলেন, দেওয়া যাবে একটা, না জায়েজ নয়, তবে সাধ্য থাকলে দুইটা দেওয়া উচিত ছেলের ক্ষেত্রে আর মেয়ের ক্ষেত্রে একটি। এরপরে চুল ফেলে দিতে হবে, চুল ফেলে দিয়ে চুল ওজন করে সমপরিমাণ চাঁদি রূপা সাদকা করা উচিত, যে হাদিস সহি সানাদে প্রমাণিত। চুল ফেলে দিয়ে চুলের সমপরিমাণ চাঁদি বা রূপা সাদকা করতে হবে বাচ্চার নামে। দেখুন, বাচ্চা যখন বড় হচ্ছে তখন পিতা মাতার দায়িত্ব তাকে শিষ্টাচার শিখানো, দীন ধর্মের জ্ঞান দেওয়া পিতা মাতার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাআতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ দায়িত্ব জিজ্ঞাসা করা হবে। আর রাজুল রাঈন আলা আল বাইতি, পরিবারের দায়িত্বশীল হচ্ছে পুরুষ, পরিবারের কর্তা, তাকে পরিবারের দায় দায়িত্ব বুঝিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। ওয়াল মারাতু রায়া আলা আহলে বাইতে জাওজিহা ওয়া ওয়ালাদি, আর স্ত্রীর দায়িত্ব পরিবারের এবং তার স্বামীর সন্তানের। পরিবার, বাড়ি এবং ছেলেমেয়েদের দায় দায়িত্ব মূল জিম্মেদার মা। মাকে বাড়ির অবস্থা বুঝিয়ে দিতে হবে কাল কিয়ামতের মাঠে সমারিত উপস্থিতি। আপনার ছেলে মেয়েকে কিভাবে বললেন পিতা এবং মাতাকে কাল কিয়ামতের মাঠে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, সেই দায়িত্ব ঠিক মতো পালন করেছে কিনা, যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানকে সালাতের নির্দেশ দাও। ওহম আবনাও সাবেসিরিন, যখন তাদের বয়স 7 বছর হয়, অদ্রিবুহুম ওহম আবনাও আসবেসিরিন, 10 বছর হলে প্রয়োজনে রাত্রাঘাত করো, শাসন করো, মৃদু প্রহার করো, বাধ্য করো সালাত আদায় করতে। 7 বছর হলে উৎসাহ দাও, মসজিদে নিয়ে যাও, সালাতের জন্য উদ্বুদ্ধ করো, সালাত পড়তে বলো। আর 10 বছর হলে অভিভাবককে বললেন সন্তানকে সালাত পড়তে বাধ্য করো, শাসন করে সালাত পড়ার ব্যবস্থা করে দাও। লোকমান তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে মুসলিম উম্মাহকে শিখানোর জন্য বলে দিয়েছেন। তার মধ্যে বলেছিলেন, আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরো, নয়নের পুত্তরী, তুমি সালাত কায়েম করো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার মধ্যে একই কথা বলেছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাই, পরিবারকে সালাত পড়তে উদ্বুদ্ধ করো, পরিবারকে সালাতের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাই, এবং নিজেও সালাতের বিষয়ে অটল থাকো, নিজে আদায় করো, পরিবারকে আদায় করো। সন্তানের বয়স 7 বছর হয়েছে, সালাত পড়তে উদ্বুদ্ধ করতে হবে, 10 বছর হয়েছে, প্রয়োজনে প্রহার করতে হবে, শাসন করতে হবে, বাধ্য করতে হবে। বাবা মা মনে করি 7 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চা শীতের দিন সালাত পড়তে বলি কি করে, 10 বছরের বাচ্চা ছোট আছে, একটু বড় হোক শিখে যাবে, না। আধুনিক বিজ্ঞান যে বিশ্লেষণ করেছেন তাতে তারা গবেষণা করে বলছেন, মানুষের মাথায় প্রায় 100 বিলিয়ন কোষ বা সেল রয়েছে, 100 বিলিয়ন সেল, এই সেলগুলো পর্যায়ক্রমে ব্যবহার হয়, ব্যবহার হলে একটার সাথে আরেকটা জোড়া লাগে তারের মতো, এতে তার মেমোরি গঠন হয়, তার চরিত্র গঠন হয়,
তার জীবনের ভিত্তি তৈরি হয় এই সেলগুলোর মাধ্যমে। এই 100 মিলিয়ন সেল ছোট অবস্থা থেকে তৈরি হওয়া শুরু করে, প্রত্যেকটা বিষয়ের সেল একটার সাথে একটা জোড়া লাগে তার কাজের উপরে। মোটামুটি 8-9 বছর পর্যন্ত এই সেলগুলো জোড়া লাগে, সর্বোচ্চ 11 বছর পর্যন্ত এই সেলগুলো যেগুলো ব্যবহার হয় সেগুলো জোড়া লাগে, পরবর্তী সেগুলো বিকশিত হয়। বিজ্ঞানের এই বিশ্লেষণটা যদি আমরা আমাদের এই হাদিসের সাথে উল্লেখ করি, বিশ্লেষণ করি, তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে মেমোরি সেল রেখেছেন এতে সালাতেরও সেল আছে। সালাতের সেল যদি 10 বছরের মধ্যে ব্যবহার হয় তাহলে এটা পরবর্তীতে বিকশিত হবে, আর এই 10 বছরের মধ্যে যদি ব্যবহার না হয় পরবর্তীতে বিকাশ হওয়া খুব কঠিন। মানে বিজ্ঞানের বিশ্লেষণ হাদিসের সাথে মিল আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব বিষয়ে এই পৃথিবীর বিজ্ঞানীদের চেয়ে ভালো বুঝতেন, কারণ তার শিক্ষক সরাসরি জিব্রিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলের মাধ্যমে তাকে শিক্ষা দিয়েছেন সবকিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মধ্যে সালাত করতে বাধ্য করতে বললেন। দেখুন ইবনে মাজাহ 2224 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ, আপনার সন্তানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ আবশ্যক। সন্তানকে জ্ঞান অর্জন করাতে হবে, সেইটা হচ্ছে দ্বীনি জ্ঞান, শরীয়তের জ্ঞান। কোরআন মাজিদের প্রথমে যে বাণী দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে সেই কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মুসলিমদের জ্ঞান অর্জন করার মূল লক্ষ্য থাকবে স্রষ্টাকে চেনা, যিনি সৃষ্টি করেছেন তাকে উদ্ঘাটন করা, তাকে আবিষ্কার করা, তাকে জানা, এটা আপনার আমার জ্ঞানের মূল লক্ষ্য হবে। এরপরে আপনি ইংরেজি শিখবেন, অঙ্ক শিখবেন, বায়োলজি শিখবেন, কেমিস্ট্রি শিখবেন, আর কিছু জ্ঞান শিখবেন, এটা আপনার দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় স্রষ্টাকে চেনা। অথচ আজকে মুসলিম আজকে ইংরেজি ভাষণ ইংরেজি মিডিয়ামে পড়াতে আমরা আগ্রহী, আজকে বিদেশি ভাষায় পড়াতে আগ্রহী, বিজ্ঞান শেখানোর ক্ষেত্রে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ছেলের পিছনে ব্যয় করি, ইংরেজি শেখানোর পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, অঙ্ক শেখানোর পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, বিজ্ঞান শেখানোর পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু কোরআন এবং সুন্নাহ শেখানোর পিছনে আপনার আমার হৃদয়টা একদম ছোট হয়ে যায়, একদম সংকীর্ণ হয়ে যায়। বিজ্ঞানের শিক্ষক খুঁজতে গেলে তখন দেখি এলাকায় সবচেয়ে ভালো বিজ্ঞান বুঝে কে, প্রয়োজনে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে তার কাছে প্রাইভেট পড়ায়, কিন্তু কোরআন শেখানোর সময় দেখি এ এলাকায় সবচেয়ে কম দামে কোন হুজুরকে পাওয়া যাবে, 300 টাকা মাস কাকে পাওয়া যাবে, কোথায় 5,000 কোথায় 300 টাকা। হয়েছেও তাই, আমার ছেলে বিজ্ঞান খুব ভালো জানে আর কোরআন জানে যে 300 টাকা, বিজ্ঞান জানে 5,000 টাকা, কোরআন জানে 300 টাকা, ফলে দাঁড়িয়েছে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট পাস করেছে, দেয়ালের পিছনে দাঁড়িয়ে পেশাব করে অবস্থা এ দাঁড়িয়েছে। সবার উপস্থিতি যে কথা বলছিলাম, সন্তানকে সর্বোচ্চ শিক্ষা দিতে হবে কোরআন এবং সুন্নাহ। আপনার সন্তানকে লন্ডন থেকে ব্যারিস্টার পাস করিয়ে নিয়ে আসলেন, আপনি যেদিন মারা গেলেন আপনার জানাজায় দাঁড়িয়ে 2টা কথা বলে দোয়া করবে এই বুঝ তার মধ্যে নাই। আপনি পিতা হিসাবে ব্যর্থ, আপনি পিতা হিসাবে ব্যর্থ, আপনি পিতা হিসাবে ব্যর্থ। কি সন্তান করলেন, আপনার জানাজা পড়তে পারে না, আপনার ব্যারিস্টার ছেলে বিদেশ পড়ুয়া ছেলে খুঁজে বেড়ায় কে বাবার জানাজা পড়ে দিবে, কেন? প্রত্যেক বাবা মার তো টার্গেট থাকা উচিত যে আমার জানাজা আমার সন্তান পড়াবে, আমার বাড়ির ধর্মীয় কাজ আমার সন্তান করবে। প্রত্যেকটা পরিবার অভিভাবকের দায়িত্ব নিজ পরিবারে আলেম ও ওলামা তৈরি করা, কেন আপনি আর একজনের ধর্ণা ধরবেন? আপনার নিজের সন্তান আপনার লাশ সামনে রেখে যে হৃদয় নিংড়ানো মহব্বত দিয়ে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আল্লাহকে বল
আল্লাহুম্মা ইগফির লি হাইয়ানা ওয়া মাইতানা ওয়া শাহিদান ওয়া গায়েবানা, যে হৃদয় নির্ভর ও ভালোবাসা দিয়ে আপনার সন্তান বলতে পারবে, অন্য কোন আলেম এসে ওই হৃদয় নির্ভর ও ভালোবাসা দিয়ে বলতে পারবে না, অসম্ভব। আপনার হৃদয়ে, আপনার হৃদয়ের মনে কোথায় যে সন্তানকে লালন করেছেন, হৃদয়ের মনে কোথা থেকে সেই সন্তান উত্থিত হয়ে আপনার জন্য যে ভালোবাসা আবেগ নিয়ে, যে অনুভূতি নিয়ে আপনার জন্য জানাজার সালাতে দোয়া করতে পারবে, অন্য একজন সেভাবে করে দিতে পারবে না। অথচ আজকে আপনি আমি এ বিষয়ে পিছিয়ে রয়েছি। যদি বাংলাদেশে খোঁজা হয়, বাংলাদেশে স্কুল বেশি না মাদ্রাসা বেশি? বাংলাদেশে স্কুল বেশি না মাদ্রাসা বেশি? অথচ আমরা গর্ব করে বলি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, কিসের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র? যেখানে হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি মাদ্রাসা, তাহলে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। অথচ কেন আজকে কিছু জ্ঞানপতি মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করতে চায়? অসম্ভব। কোরআন এবং সুন্নাহ অনুসারে কোনদিন জঙ্গি হতে পারে না। জঙ্গি যারা তোমরা, জেনারেল শিক্ষক তারা জঙ্গির কারখানা, কোরআন এবং সুন্নাহ অনুসারে জঙ্গি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন, একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবী ধ্বংস করার চেয়ে বড় অপরাধ। যে ছাত্র হৃদয়ের মনি কোথায় কোরআনকে আশ্রয় দিয়েছে, কোরআনকে স্থান করে দিয়েছে, যে ছাত্র হৃদয় থেকে বিশ্বাস করে যে একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান, এই ছাত্র কোনোদিন জঙ্গি হতে পারে না। এই বীজ আপনার আমার সন্তানের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এই বীজ আপনার আমার সন্তানকে দিয়ে গড়ে তুলতে হবে, কোরআন এবং সুন্নাহ আলোকে আলোকিত করতে হবে, উদ্ভাসিত করতে হবে। এই লক্ষ্যে তো আজকে আল জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা লাভ করেছে। আপনাদের সবার শুভ দৃষ্টি কামনা করি এই আল জামিয়া সালাফিয়ার প্রতি। সবাইকে উপস্থিতি, যে কথা বলছিলাম, সন্তান করতে হবে শিক্ষায় শিক্ষিত করে, শিক্ষার মূল লক্ষ্য হবে মুসলমানদের শিক্ষার মূল চেতনা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্ঘাটন করা, তার চেতনা ফিরিয়ে নিয়ে আসা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হৃদয়ে তুলে ধরা, এইটাই হবে আপনার আমার সন্তানের শিক্ষার মূল লক্ষ্য, মূল টার্গেট। সবার একটু উপস্থিতি, যে কথা বলছিলাম, সন্তানকে যোগ্য করে গড়ে তুলতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা মুনাফিক 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, কখনো যেন ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়, উদাসীন করে না দেয়। যদি করে দেয় ধন সম্পদ সন্তান সন্ততি যদি তোমাদেরকে উদাসীন করে দেয়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা ধ্বংস, তোমাদের ধ্বংস সুনিশ্চিত। সময়ের উপস্থিতি, দেখুন আমি আর দু এক মিনিট কথা বলে আমার সময় শেষ, আলোচনা শেষ করে দিচ্ছি। আমি যে আয়াতগুলো আপনার কাছে তুলে ধরেছি, একটা আয়াত আরেকটা আয়াতের সাথে বিশ্লেষণ করেন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 46 নম্বর আয়াতে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ আর সন্তান সন্ততি পার্থিব্য জীবনের শোভা সৌন্দর্য, পিতামাতার সৌন্দর্য হচ্ছে ধন সম্পদ আর সন্তান সন্ততি। আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা, জেনে রাখো, তোমরা স্মরণে রাখো, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা। আল্লাহ বলছেন, এক আয়াতে বললেন সন্তান সন্ততি আর ধন সম্পদ মানুষের জীবনের সৌন্দর্য, আর এক আয়াতে বললেন এটা হলো ফিতনা। আর সূরা তাগাবুনের যে আয়াতটি উল্লেখ করেছি, সেখানে আল্লাহ বললেন সন্তান হলো তোমাদের জন্য শত্রু। বিরায় দেখুন, সন্তানকে যদি সেইভাবে গড়তে পারি এটা মানুষের জীবনের শোভা সৌন্দর্য, আর যদি গড়তে না পারি তাহলে এইটাই আপনার জীবনের শত্রু। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে একটি আয়াত তুলে ধরেছেন, সূরা হামিম সিজদা 29 নম্বর আয়াত উল্লেখ করেছেন,
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس যারা কুফরি করে, নাস্তিক, অকৃতজ্ঞ, দিন ধর্ম বিশ্বাস করে না, এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, যখন এদেরকে জাহান্নামে দেওয়া হবে বলবেন, রব্বানা হে আমাদের প্রতিপালক, আরেনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনের মধ্য থেকে যাদের কারণে, যাদের অলসতায়, যাদের উদাসীনতায় পথভ্রষ্ট হয়েছি তারা আজকে কোথায়, যাদের কারণে আমরা ধ্বংস হয়েছি আল্লাহ তুমি তাদেরকে দাও আমাদের সামনে, তাদেরকে আজকে ফেলে দিয়ে বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। আপনি সন্তানকে বিদেশ থেকে গ্রাজুয়েট দিয়ে নিয়ে আসলেন অথচ দিন পায়নি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ চা আল্লাহর কাছে চাইবেন যে বাবা মা আমাকে বিদেশি ডিগ্রি নিয়ে উচ্চ শিক্ষিত করেছে অথচ দিন শিখায়নি, ওই বাবা মা কোথায় আজকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চায়। এই জন্যই আল্লাহ সুসাল্লাম বললেন, পিতামাতার কারণে সন্তান হয়েছে ইহুদি, পিতামাতার কারণে সন্তান হয়েছে খ্রিস্টান, পিতামাতার কারণে সন্তান হয়েছে অগ্নি পূজক। যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মিশকাতের 90 নম্বর হাদিস দেখুন, তাহলে সন্তান, সন্তান নষ্টের মূল কারণ, মূল গোড়া হলো পিতা মাতা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস দেখুন, আজকে আপনার সন্তান বিলিখোর মানে দোষ আপনার, আজকে আপনার সন্তান জঙ্গি মানে দোষ আপনার, আজকে আপনার সন্তান ডাকাত মানে দোষ আপনার, আপনি গড়তে পারেননি, যে শিক্ষা দেওয়া উচিত ছিল তা শিখাননি। আল্লাহ বললেন সন্তান পার্থিব জীবনের সৌন্দর্য, আল্লাহ বললেন সন্তান শত্রু, আল্লাহ বলেন সন্তান ফিতনা, আপনি শত্রু আর ফিতনা গড়েছেন, সৌন্দর্য গড়তে পারেননি। তা আসুন আমরা আমাদের সন্তানকে আমাদের জীবনের শোভা হিসাবে গড়ে তুলি। যে সন্তান সম্পর্কে আল্লাহ সুসাসম বলেছেন, কাল কেয়ামতের মাঠে মৃত্যুর পরে সাদকায় চারিয়া পেতে থাকবো, ওয়ালাদুন সালেহাদুল্লাহু, সলে সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করেন। আসুন আমাদের সন্তানকে সলে করে গড়ে তুলি, যারা আমাদের জন্য প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর কবরে শায়িত হয়ে আমরা তাদের নেকির অংশ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই প্রত্যাশা কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের যে সমস্যা, এই সমস্যাগুলো দূর করুন। সহি আকিদার আলেমদের উপরে নানান ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো আল্লাহ নস্যাত করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, মূলোৎপাটন করে সহি আকিদার আলেমদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। পরিশেষে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, এমনকি যারা উপস্থিত হয়ে প্রাণবন্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই ত্যাগটুকু, এই খেদমতটুকু কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।